দিন বাপের বাড়িতে থাকার কারণে কোনো কাজে করা হয়নি ভাবছে আজকে যেহেতু একটু হাতে সময় আছে সেজন্য একটু বাড়তি কাজগুলো করিনি হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু কাজ মানে ঘরের সব কিছু পরিষ্কার করতে হবে জানলা পরিষ্কার করা ফ্রিজ ধোয়া সব কাজে একসাথে হয়ে গেছে এতদিন ভাবছি করব করবো করে আর করা হয় না যেহেতু বাপের বাড়ি থেকে এসেছিলাম আমার ভাসুর অসুস্থ যার কারণে একদম ঘরের কাজে হাত দেওয়া হচ্ছে না এদিক দিয়ে আমি খালাকে বলেছিলাম যে আপনি এখানে আর আজ অন্য কোনো কাজ করতে হবে না আপনি শুধু আমার ফ্রিজগুলো পরিষ্কার করেন আর বিকেল বেলায় আসলে জানাগুলো একটু ক্লিন করে দিবেন যাই হোক ওখানে উনি ফ্রিজ পরিষ্কার করছে আমি ফাঁকে ফাঁকে যাই দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে বা ফ্রিজ পরিষ্কার ঠিকমতো হচ্ছে নাকি আসলে কাজের খালারা কিন্তু এইভাবে আপনি যদি না বলেন তাহলে ওরা সুন্দর করে এত করতে চায় না আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে ওনার কাজও পরিষ্কার আছে খারাপ বলবো না আমি তারপর নিজের কাজ নিজেকে একটু দেখে দেখে নিতে হয় যাই হোক এখানে উনি ফ্রিজ পরিষ্কার করছে এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি আজকে ভাবছি মিষ্টি উপরা একটু ঝোল করে রান্না করবো আমার খালা ওই দিন রান্না করেছে আমার থেকে এত মজা লেগেছে আবার বললাম যে না যাক মিষ্টি কুমড়ো আবার ভাজিয়ে সকালেও খাওয়া যাবে চা প্রচুর পরোটা বা রুটি দিয়ে যেটাই থাকুক সেটা দিয়ে খাওয়া যাবে মিষ্টি কুমড়া ভাজিয়ে সেজন্য একটু পরিমাণে বাড়িয়ে করেছিলাম সাথে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা রান্না করিনি ভাজিয়ে করেছি এখানে রেটটা মাছ রান্না করেছিলাম গরু মাংস আছে আপনার হয়তো বা রিলসে দেখেছেন আমি কী কী রান্না করেছিলাম আজকে দুপুরে যাই হোক এখানে আবার খালা কী করেছে ওনাকে বলেছিলাম আমি তরকারি নিতে উনি কী করেছে আমার ছেলের যে ডালটা ছিল সেটাও নিয়ে মানে একসাথে বসিয়ে তারপর গরম বসিয়ে দিয়েছিল। যাই হোক আবার ছেলের জন্য ডাল রান্না করতে হবে ভাবছি আজকে দুইটা আইটেমে করবো আবার বাড়তে একটা ঝামেলা হয়ে গেল প্রায় দেড়টা বাজে আমি আবার চুলের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে ডাল ছাড়া ভাত খাবে না সেজন্য জন্য ডাল থাকা লাগবে ও ঝাল খেতে পারে না এমনি ছোটোবেলা থেকে অভ্যাস করি না ডালের অভ্যাসটা আছে সেজন্য ভাবছি ডালটা রান্না করতে হবে এদের প্রায় একটা দেড়টা বাজে আমি ডালটা চুলে বসিয়ে দিয়েছি হতে হতে প্রায় দুইটা বেজিয়েছে আজকে পর্যন্ত সবাই على تقوين تقوين السلام عليكم